আমরা প্রথম ভিডিওতে উপন্যাসের কাহিনী সম্পূর্ণরূপে ব্যাখ্যা বা বর্ণনা করেছি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটও কিছুটা বর্ণনা করেছি। এখন আমরা দ্বিতীয় পার্টে আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, এটি ঐতিহাসিক উপন্যাস কি না? হ্যাঁ, এই উপন্যাসে সরাসরি ইতিহাসটা বর্ণনা না করলেও ইতিহাসের একেবারে বেশ কিছু চরিত্র বলেন, বেশ কিছু উপাদান এখানে একেবারে থরে থরে সাজানো আছে, এজন্য আমরা এটাকে ঐতিহাসিক উপন্যাস বলতেই পারি। যেমন এই যে সন্ন্যাসী আন্দোলনের যে পণ্ডিত ভবানীচরণ পাঠক, হ্যাঁ, ইনি হচ্ছেন প্রধান ছিলেন, হ্যাঁ, পণ্ডিত ভবানীচরণ পাঠক। সেখানে আমরা দেখি ভবানন্দ নামে একজন চরিত্র কিন্তু আমাদের এই আনন্দমঠ উপন্যাসে আছে। সুতরাং এটিও আমি মনে করি যে ইতিহাসের যে একটা ছোঁয়া, ইতিহাসের যে একটা বর্ণনা, সেটি কিন্তু এর মধ্যে রয়েছে। আচ্ছা, কয়েকটা বাক্য আমরা দেখি। যে এক জায়গায় বলছে, অবস্থা বিশেষে মনুষ্য হিংস্র জন্তু মাত্র। অর্থাৎ অবস্থায়, বিভিন্ন অবস্থায় মানুষের আচরণ বিভিন্ন রকম। তো এখন আমরা এটা দেখলাম যখন কল্যাণীর কন্যা সুকুমারীকে আগুনে পুড়িয়ে ডাকাতরা খাবে, হ্যাঁ, সেখানে অলংকার বা টাকা পয়সার কোনো ভ্যালু নেই ডাকাতদের কাছে, এখন দরকার খাবার, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। তখন একটা মানুষকে পুড়িয়ে তারা খাবে এবং তাও একটা শিশুকে। তো এটা হিংস্র জন্তুর মতোই, এরকম একটি কথা এর মধ্যে আছে যে অবস্থা বিশেষে মনুষ্য হিংস্র জন্তু মাত্র। তো এইখানে আরেকটি ব্যাপার ছিল যে দুটি শাসন ব্যবস্থা, একটি হচ্ছে কর আদায় করবে ইংরেজরা, আর মির্জাফর বা তখনকার ক্ষমতা 1765 পর্যন্ত মির্জাফর ছিল এবং তখন ওই রাজা শাসন করবে, এরকম একটা ব্যাপার ছিল। আর মধুর মধুর কিছু বর্ণনা আছে সব জায়গায়, কিছু হাস্যরসাত্মক কথাবার্তাও এই উপন্যাসে আমরা কিন্তু দেখতে পাই। একটা জায়গায় বলছে যে ইংরেজরা আসলে মরছে, ইংরেজরা দেখছে যে তারা গোলাগুলিতে মরছে বা এসে মরছে, তারপরে তারা ভয় পায় না, এদের একটি বৈশিষ্ট্য এরকম। কিন্তু বাঙালি আমরা যারা, হ্যাঁ, এরা কিন্তু ভয় পায় সহজেই, একজন মরলে 10 জন দৌড়াই পালাই। এক জায়গায় উনি বলছেন, ভবানন্দ এক জায়গায় বলছে, না হয় দেখলাম একবার বইতো আর দুবার মরব না। এখন এটি কিন্তু আমরা যে শেক্সপিয়ারের ওখানে আমরা পাই যে কাপুরুষেরা কিন্তু বারবার মরে, আর যারা সুপুরুষ বা আসলে বীর পুরুষ তারা একবারই মরে। তো এই ধরনের একটা লেখার ছোঁয়া কিন্তু আমরা এখানে পাই কথোপকথনের মধ্য দিয়ে। একজায়গায় বলছে, দুষ্টের শাসন সন্তানের যেমন ধর্ম, শিষ্টের রক্ষা সেরূপ ধর্ম। দুষ্টের শাসন করা যেমন ধর্ম, সেরকম যারা ভালো তাদেরকে পালন করাও কিন্তু রাজার ধর্ম। এখানে কিন্তু এক জায়গায় ওই বলেছেন মাগি মাগি, মানে মাগিকে বাঁচাইয়া তাহাকে অতি কদর্য ভাষায় গালি দিতে দিতে চলিল। এখন ওই সময়টায় মূলত মহিলাদের মাগি বলা হতো অনেক ক্ষেত্রেই আর কি। তো এটা এখানে ওনার লেখার মধ্যে পাওয়া গেছে। অনেকেই এই উপন্যাসটাকে সাম্প্রদায়িক কথার একটা কথা বলে থাকেন, দোষ দিয়ে থাকেন। এটা এর মধ্যে উপাদানটা কিছু কিছু খুঁজে পাওয়া যায়। আর এই উপন্যাসে মূলত উনি বেশ কিছু জায়গায় এরকম কথাবার্তা নিয়ে এসেছেন যেগুলো আসলে অপ্রিয় সত্য। যে যখন ক্ষমতায় থাকে, যার যখন পাওয়ার, তখন ওই তাদের যে ধর্মীয় একটা দিক থাকে সেই দিকটা তখন প্রবল হয়ে ওঠে। অন্য ধর্মের বা যারা সংখ্যায় কম তাদের উপর একটা অত্যাচার হয়ে থাকে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো এটি কিন্তু ব্রিটিশ সরকার মানে তখন প্রকাশ করতে দিতে চায়নি এবং
এর বিরুদ্ধে আইনও পাস করেছিল। হ্যাঁ, তারপরেও এটির হাতে লেখা কপি সেটি কিন্তু প্রচুর পরিমাণে চলেছে। তো এখানে উনি তেলও মাথায় তেল দেওয়া যে ব্যাপারটা আছে সেটি কিন্তু এক জায়গায় উনি তুলে ধরেছেন, প্রকৃতির কিছু উদাহরণও কিন্তু নিয়ে আসছেন। তো এ ব্যাপারগুলো মানে খুব মজা লাগে, আপনারা যদি পড়েন তাহলে খুব মজা লাগবে। বন্দে মাতরম যে গানটি এটি কিন্তু মাঝে মাঝে উনি বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তো এই আনন্দমঠ সংক্রান্ত যে কথা সেটা হচ্ছে ভবানন্দ, জীবনানন্দ, ধীরানন্দ, জ্ঞানানন্দ, এইগুলো আনন্দমঠ আনন্দময়, মানে এই এই তো সব আনন্দ আছে সেজন্য আনন্দমঠ আনন্দময়। এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই যে ওনার যে মূলত এই যে লেখাগুলো এগুলো ওনাকে মানে ওনার এই লেখাগুলো বেশ উৎসাহিত করছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এক জায়গায় উনি বলেছেন, কল্যাণী স্থিরভাবে উত্তর করলেন, আমার জীবন কেহ বিস্ময় করে নাই, জীবনই বিস্ময়, আমার জীবন বিস্ময়, আপনার জীবন বিস্ময়, হ্যাঁ বিস্ময় না বিস্ময়, সকলের জীবন বিস্ময়। অসাধারণ একটা কথা বলছে, জীবনই আসলে বিস্ময়, এখানে ওই কার জীবন বিস্ময় না এটি বলা হয়েছে যে সবার জীবনই হচ্ছে বিস্ময়, কেউ কারো জীবন বিস্ময় করে তোলে না, জীবনই আসলে বিস্ময়, জীবনই একটা মানে বিষ। হ্যাঁ, বিষ বৃক্ষের কথা কিন্তু এখানে উল্লেখ করেছেন। হ্যাঁ, ওই ওনার তো একটা উপন্যাস আছে বিষ বৃক্ষ, আমি তো এটা আলোচনা করেছি বিষ বৃক্ষ, তো সেটিও এখানে একটা জায়গায় আছে। এক জায়গায় বলেছেন, আমার কাছে আমার পতি বড়, তার অপেক্ষা আমার ধর্ম বড়, তার অপেক্ষা আমার কাছে আমার স্বামীর ধর্ম বড়, আমার ধর্মে আমার স্বামী আমার ধর্মে আমার স্বামী মরতে হয় মরিবেন, আমি বারণ করিব না। আচ্ছা, তো যখন এই ভবানন্দ ভবানন্দ ওই নারীর যে রূপ লাবণ্য সেটিতে কিন্তু পড়ে গিয়ে তার যে প্রতিজ্ঞা সেটি ভঙ্গ করেছিল, সেজন্য এক জায়গায় উনি বলেছেন, হায় রমণী রূপ লাবণ্য, ইহ সংসারে তোমাকেই ধিক, মানে মেয়েদের যে রূপ লাবণ্য এটিকে তিনি ধিক দিয়েছেন, মানে এটিকে তিনি এটিকে তিনি কি বলে যে তিরস্কার করেছেন, কারণ এটি আসলে পুরুষদেরকে তার প্রতিজ্ঞা থেকে দূরে সরিয়ে দেয়, মানে তাকে ভোলায়, ভুলিয়ে টুলিয়ে একেবারে একাকার করে ফেলে। হ্যাঁ, সুকুমারীর নাম হচ্ছে সুকু, সংক্ষেপে সুকু। যাই হোক, যখন ওই যুদ্ধ হয়ে যায় তখন কি হয়, এক জায়গায় বলছে, বাঙালি হিন্দু ইংরেজ মুসলমান একত্রে জড়াজড়ি, জীবন্তে মৃতে মনুষ্যে অশ্বে মেশামেশি ঠেসাঠেসি হইয়া পড়িয়া রহিয়াছে, সেই মাঘ মাসের পূর্ণিমার রাত্রে দারুণ শীতে উজ্জ্বল জ্যোৎস্নালোকে রণভূমি অতি ভয়ঙ্কর দেখাইতেছিল, সেখানে আসিতে কাহারও সাহস হয় না। এই যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মারামারি করিয়া একসাথে পড়ে আছে সবাই, তো এখানে মেলামে ষাটে ষাটেসি। হ্যাঁ, এই তো যাই হোক, আমাদের এই উপন্যাসে মূলত যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে যে, এক, এটি ঐতিহাসিক উপন্যাস অবশ্যই, দুই, এখানে সন্ন্যাসী বিদ্রোহের যে প্রেক্ষাপট এটি বর্ণনা করেছেন এবং স্বদেশ ভূমি মুক্ত করেছেন, তিন, এটি স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ ইংরেজ বিরোধী আন্দোলনে এই উপন্যাসের যে বীরত্বসূচক কাহিনী সন্ন্যাসীদের সেটি উৎসাহিত করেছে, চার, এতে বন্দে মাতরম সঙ্গীত প্রথম লেখা হয় এবং এটি একটি সঙ্গীত যেটা পুরো ভারতবর্ষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রচণ্ড প্রচণ্ড রকমের সহায়তা করেছে, পাঁচ, এটি 1700
70 সালের যে দুর্ভিক্ষ সেটিকে ইতিহাসের মতো করে রেখে দিয়েছে। এবং ছয় হচ্ছে একটি জনগোষ্ঠী ধর্মীয় ভিত্তিতেই হোক আর যে কোনো ভিত্তিতেই হোক তারা যে স্বতন্ত্র অধিকার চায় এটিও কিন্তু এর মধ্যে প্রকাশিত হয়েছে। শেষ হচ্ছে এর যে ভাষা শৈল বর্ণনা একেবারে অসাধারণ, সব মিলায় অত্যন্ত ভালো এবং সঠিক একটি সাহিত্যকর্ম আমি মনে করি, একটা অপূর্ব সাহিত্যকর্ম। তো এটি সকলে পড়ে দেখতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।